আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নাহমাদ আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোরকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রোজা অবস্থা ইনসুলিন ব্যবহার করা যাবে কি না যেহেতু সামনে রমজান মাস আসতেছে এ বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই জন্য চিন্তা করেছি যে এটা যদি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি যারা প্রশ্ন করেছেন এবং যারা করেননি উভয় আমল করতে পারবেন এবং উভয়ের জন্য উপকার হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি এটা কি ডায়াবেটিসের রোগীরা ব্যবহার করে থাকেন ডাক্তাররা ডায়াবেটিসের রোগীদেরকে দিয়ে থাকেন ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা ইনজেকশনের মাধ্যমে দেহবন্ধে প্রবেশ করিয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের আগে জানতে হবে আমাদের দেহে যে সমস্ত ওষুধ কিংবা কোনো বস্তু আমরা প্রবেশ করাই তার দুইটা পথ রয়েছে একটা গ্রহণযোগ্য পথ আর একটা অগ্রহণযোগ্য পথ গ্রহণযোগ্য পথ দিয়ে প্রবেশ করালে সাথে সাথে পাকস্থলিতে চলে যায় যেমন মুখ এবং আমাদের পিছনে রাস্তা রয়েছে এগুলোকে গ্রহণযোগ্য পথ বলে যেহেতু ইনসুলিন এটা গ্রহণযোগ্য পথ দিয়ে আমরা ব্যবহার করি না আমরা ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করাই এটা রোগে চলে যায় এটা পাকস্থলী যায় পাকস্থলিতে যায় না যেহেতু পাকস্থলিতে পৌঁছান এই জন্য আপনাদের রোজা ভাঙবে না এই জন্য টেনশনের কোনো কারণ নেই যারা ডায়াবেটিসের রোগী আছেন আপনারা অবশ্যই রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন এ ব্যাপারে ফতুয় এসেছে ফতুয় হাক্কানিয়ায় আল ইসলাম ও তিব্বুল হাদিস নামক গ্রন্থের দুইশো পঁচাশি নম্বর পৃষ্ঠার বিস্তারিত রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুক বলে আমিন